আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম কেএমআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে। আজকে আমরা কথা বলবো ফাইবার গিগ মার্কেটিং এবং কিভাবে গিগ মার্কেটিং করলে এসইও হয় এবং এসইও হলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা 100% থাকে, এবং কোথায় কোথায় মার্কেটিং করলে আমরা বেশি অর্ডার পাবো, এবং কোথায় মার্কেটিং করলে আমাদের কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে এবং আমাদের ফাইবার গিগটা র্যাঙ্ক করবে, এবং আমরা অর্ডার পাওয়ার পসিবিলিটি 100% সম্ভাবনা। তো আমি দেখি আমার স্ক্রিনে চলে যাচ্ছি, স্ক্রিন থেকে আপনাদেরকে জুমে বলছি। আসলে আমি ডেস্কটপ থেকে কাজ করি, বলি ল্যাপটপ থেকে। আসলে আমরা যারা কাজ শিখেছি বা নতুন, আমাদের জন্য ফাইবার মার্কেট প্লেস খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এটাকে আসলে খুঁটিনাটি কিভাবে কত বেশি আপনি এখানে সময় দিবেন, কত বেশি কাজ করবেন, কত বেশি আপনি এখানে আপনি যেটা এখানে আপনি তাহলে আপনারা আমি আমার স্ক্রিনে চলে গেলাম, এবং স্ক্রিনে চলে যেয়ে আমি এবার এই যে আমি আজকে এই কাজটা করব, আমি এখানে দিয়ে দিলাম কি কাজ করব। হ্যাঁ, আমরা ফাইবার গিগ এসইও এবং মার্কেটিং, গিগ মার্কেটিং করলে অবশ্যই এসইও হবে। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজ, লিঙ্ক বিল্ডিং হবে। কোথায় কোথায় মার্কেটিং করলে আমরা লিঙ্ক বিল্ডিং হবে, কোথায় কোথায় মার্কেটিং করলে আমাদের গিগটা র্যাঙ্ক করবে, এবং কোথায় মার্কেটিং করলে আমরা কাজ পাবো, এবং কাজ 100% পাওয়ার সম্ভাবনা বেশি। আমি আজকে একটা মার্কেট করব, ওই মার্কেটে কিভাবে মার্কেটিং করবেন, কখন করবেন এবং কোন সময় করবেন সেটা দেখায় দিব। ওখানে আপনি এরকম কন্টিনিউ আপনার মার্কেটিং করবেন, এবং মার্কেটিং করার আগে কিভাবে আপনি কি কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা এই হলো আজকে আমাদের ভিডিও টপিকস, ফাইবার গিগ এসইও এন্ড মার্কেটিং। হ্যাঁ, গিগ মার্কেটিং অর্ডার নিচ্ছি, তাহলে ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা ফেসবুকে যাব। হ্যাঁ, আমি আমার দুটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে রেখেছি, আপনারা বুঝতে পারছেন আমরা কোথায় মার্কেটিং করবো, আমি অলরেডি বলে ফেলছিলাম। আচ্ছা, আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের অ্যাজ লাইক, এটা আমার একজন শিষ্য লেভেল 2 সেলার আমিনুল, ও আমার খুব কাছের একজন ছোট ভাই এবং বলতে পারেন আমার শিষ্য, শিষ্য লেভেল 2 সেলার। হ্যাঁ, এবং তিনটে অর্ডার ঝুলতেছে ও আমিনুল, আর ও শুধু ইউটিউবে কাজ করে, ইউটিউবে কাজ করে লেভেল 2 সেলার হয়েছে, ইউটিউব ভিডিও সেলিং করে। এখন আমরা কি করব, সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের এই আমরা চলে যাব যে কোনো একজন, ধরেন আপনার গিগটা, আমি আমুলটা কেটে দিই, যেমন এটা আমার একটা গিগ। হ্যাঁ, আমি আমার গিগটা সর্বপ্রথম ওপেন করব, সর্বপ্রথম ওপেন করার পরে আমি আমার যে গিগ ইমেজ আছে বা গিগ যে ভিডিও আছে, আমার যে গিগ ইমেজ আছে, যে ইউটিউব ভিডিও আছে, এইখানে আমি গেটের উপরে রাইট বাটন ক্লিক করব। কি করব, রাইট বাটন ক্লিক করে আমি সেভ অ্যাজ এ যাব। আমি আবারও বলতেছি, আমরা প্রথম আমার যে গিগ মার্কেটিং করব সেই গিগ নিয়ে আমরা কথা বলবো, হতে পারে সেটা অ্যাজ লাইক আপনার ইউটিউব ভিডিও বা আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার যে কোনো গিগ। ধরেন আমরা সোশ্যাল মিডিয়াতে গেলাম বা আমার এটাই গিগ, আমি কি করব, আমার গিগের ইমেজের উপরে আমরা রাইট বাটন ক্লিক করব, মাউসের সেভ ইমেজ অ্যাজ আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার গিগটা ডাউনলোড হয়ে গেল, ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব, ডাউনলোড হওয়ার পরে ধরো আমি এখানে
ধরো আমি একটা গিগ নিলাম, এখন আমি এটাকে ছবিটাকে আগে থেকে ডাউনলোড করলাম, আমি আবারও বলতেছি আপনারা ছবিটাকে ডাউনলোড করবেন, আপনারা কি করবেন, আপনারা আপনাদের গিগ ইমেজে চলে যাবেন। হ্যাঁ ধরুন আমি এক্সাম্পল সোশ্যাল মিডিয়াটা গিগ লিখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ধরেন এখানে এটা আমার গিগ, আমি যে কোনো একটা গিগ বাইর করি যেটা ইমেজ ছবি না। ধরেন এটা, এই গিগটা আমি ওপেন করলাম, এটা আমার গিগ। হ্যাঁ গিগের পরে আমি কি করব, এই ছবিটাকে, ছবির উপরে আমি মাউস রেখে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে আমি এই যে সেভ ইমেজ, সেভ ইমেজে ক্লিক করলে এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আমি এখন কি করব, তারপরে আমি আমি চলে যাব, তারপরে আমি কি করব, আমি এই ডাউনলোড হওয়ার পরে আমি এই পুরো লেখাটাকে কপি করব, এই পুরো লেখাটাকে কপি করব। কপি করার পরে আমি আমার ফেসবুকে যে কোনো একটা জায়গায় আমি পোস্ট করলাম। হ্যাঁ ধরেন আমি এটা ফেসবুকে পোস্ট করলাম, এখানে আমি দেখাচ্ছি এটা আমি পোস্ট করলাম, তারপরে এই গিগটার আমি কি করব, এই গিগটার আমি শেয়ারে যাব, শেয়ারে যাই লিঙ্কটা নিব, এই যে লিঙ্ক, লিঙ্কটা নেওয়ার পরে আমি লিঙ্কটা আমার এই যে নিচে এখানে দিয়ে দিব, দেখেন এই গিগটা চলে আসছে। হ্যাঁ দেওয়ার পর আমি এখানে পোস্ট দিয়ে দেবো, দেখেন এই যে এই গিগটা চলে আসছে ফাইবারে। হ্যাঁ স্যার ওনার গিগটা চলে আসছে, তাহলে আমরা এই গিগটা পোস্ট দিলে এটা আমাদের হয়ে গেল, এখানে আমাদের কাজ শেষ। আমি এটাকে ডিসকানেক্ট করে ডিসকাস করে দিই। এটা আরেকজনের গিগ, আমি কাজ করার জন্য দেখাইছি আপনাদেরকে। ঠিক আছে এইভাবে আমি কপি করব, তাহলে আমরা তাহলে বুঝতে পেরেছি, সরি, তাহলে আমরা এইভাবে ওনার গিগটাকে আমরা কি করব, আমাদের টাইটেলটাকে আমরা কপি করব, কপি করে আমরা ওটা আমাদের ফেসবুকের পোস্টে, তারপর আমরা লিঙ্কটা কপি করব, এখানে লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করার পরে আমরা কি করব, এটা পোস্ট করে দিব। পোস্ট করার পরে আমাদের কাজ শেষ, ফেসবুকের আমাদের একটু একটা মাত্রই কাজ। হ্যাঁ এটা সবচেয়ে বেশি কিওয়ার্ড র্যাঙ্ক করে, এই জন্য এটা আমাদের একটা মাত্রই কাজ, এখানে একটা কাজ করব, একটা পোস্ট দিব আমরা, আর কোনো কাজ নেই। তারপরে দুই নম্বরে সেম আমি টুইটারে চলে যাব, টুইটারে গিয়ে সেম আমি আগের মতো আমি আমার এই এখানে কপি করব। হ্যাঁ আমি টুইটারে চলে যাব, টুইটারে আমি কপি করব, কপি করার পরে আমি টাইটেলটা কপি করব, দেখেন কিভাবে আমি ভিডিওটা ইয়ে করব, টাইটেলটা কপি করব, করার পরে সেম আমি এই যে আমার এখান থেকে আমার গিগের কপি লিঙ্কটা নিলাম, তারপরে আমি এখানে দিয়ে দিলাম, তারপরে ইচ্ছা করলে এই যে আমার যে ছবিটা, এক্সাম্পল আমি ছবিটা ডাউনলোড করেছি, এইভাবে আমি এখানে এই যেভাবে আমার যে কোনো একটা ছবি ডাউনলোড করেছি ওখান থেকে আমি ওটা আপলোড করে দিব, ধরেন আমি এই ভিডিওটা আপলোড করে দিলাম। তাহলে এই তারপরে আমি টুইট করে দিব, তাহলে এটা আমার দ্বিতীয় কাজ হয়ে গেল। ঠিক আছে এটা আমার দ্বিতীয় কাজ হয়ে গেল, এবং তৃতীয় কাজ, তৃতীয় কাজটা আমি কি করব, আমি আমার আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে যাব, লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি ডিজিটাল মার্কেটিং লিখবো। হ্যাঁ যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং, তারপর আমি পিপল লিখবো, দেখেন আমি গ্রুপ না, আমি পোস্ট, আমি পিপলে ক্লিক করবো, পিপলে ক্লিক করার পর আমি কি করব, আমি লোকেশন ক্লিক করব, লোকেশন অবশ্যই আমি ইউনাইটেড স্টেট দিব এবং লন্ডন দিয়ে দেবো, তারপর আমি রেজাল্ট শো সার্চ করব, করার পর এখানে এই যে উনি স্যান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, আমি এরকম দুই একটাকে অ্যাড দিব, প্রতিদিনই আমি অ্যাড দিব। এই যে আমি কিছু ফলো করব, কিছু অ্যাড দিব, যারা অ্যাড আছে চারটা পাঁচটা করে আমি দিয়ে যাব। এইভাবে এইভাবে আমরা আমেরিকান পিপল গুলাকে খুঁজে খুঁজে বাইর করবো। তারপর আমি দুই নম্বর পেজে চলে গেলাম, পাঁচটা দশটা বেশি আমাদেরকে দিবে না, তারপরে আমরা এখানে যদি আর দিই না, উনি কোন জায়গার ডিজিটাল মার্কেটিং বয়স, উনি ইউনাইটেড কিংডমের, ইউনাইটেড কিংডমের আমরা দুই একটাকে অ্যাড করি, উনি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো, উনি সান ফ্রান্সিসকো, উনি সান ফ্রান্সিসকো, উনি টেক্সাস, এইভাবে আমরা আমাদের কয়েকটা করবো। তারপর আমরা হোমে চলে যাব, এখন হোমে যাওয়ার পরে আমি সেম আগের ন্যায় এখানে আমি
আমার আগের নাই আমি আমার টাইটেলটাকে কপি করব, আগের নাই আমি আমার টাইটেলটাকে কপি করব। কোথায় যে এটা আমি ডিসক্রাইব, এই যে দেখেন চলে আসছে টাইটেল, দেখেন আমি স্ক্রিনটা দেওয়ার সাথে সাথে চলে আসছে। এখানে ইচ্ছে করলে আপনি দুই একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন, একটা দুইটা আপনি যে কাজ সেটা দিয়ে। এখন দেখেন আরেকজনের ইয়ে আমি দিলাম, চলে আসলো। জাস্ট আমি এটা ডিসকানেক্ট করে দিই, আমি এটা পোস্ট করব না, যেহেতু আরেকজনের জিনিস, জাস্ট আমি দেখানোর জন্য ডিসকানেক্ট। তাহলে আমি এইভাবে পোস্ট করব, তাহলে দুটা কাজ গেল, আমি তিনটা কাজ দেখাইলাম। একটা হলো ফেসবুকে একটা পোস্ট করব, একটা টুইটারে পোস্ট করব, একটা লিঙ্কডইনে পোস্ট করব। এখন এই পোস্ট করলেই কি আমার মার্কেটিং হয়ে যাবে? এই পোস্ট করলেই কি আমি কাজ পাবো? প্রশ্ন আসে না? প্রশ্ন তো আসে যে ভাইয়া আমি এখানে পোস্ট করলে কি আমি কাজ পাবো, কি হাউ টু পসিবল মাই ওয়ার্ক? ইয়েস, আমাদের অনেক অনেক বড় বড় ফ্রিল্যান্সার, এই যে একটু আগে আমি আমার শিষ্যকে দেখালাম আমিনুল, হ্যাঁ, ও বড় বড় কাজগুলো প্রথম এখান থেকেই পায়। ও যখন কাজ পায় না, কাজ পায় না ফাইবারে, দীর্ঘদিন অপেক্ষা করতেছিল। হ্যাঁ, আমি যখন $2,000 ইনকাম করি তখন ও এখনো অর্ডারই পাইনি। তারপরে আমি ওকে টেকনিকটা বলে দিলাম, আমাকে খুব রিকোয়েস্ট করলো, তখন তো আমি আর ক্লাস নিই নাই। পরে আমি বললাম যে তুমি লিঙ্কডইনে আর টুইটারে করো। এখন লিঙ্কডইনে টুইটারে আমি কখন মার্কেটিং করব, সময় আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা লিঙ্কডইনে পোস্ট করবেন সন্ধ্যা 6টা বাজে একবার, রাতের 10টা একবার, এবং রাতের 1টা একবার। সন্ধ্যা 6টায়, রাতের 10টায় এবং রাতের 1টায় আপনারা তিনটা সময় শেয়ার করবেন। আমাদের যেরকম আমরা কিছু কোনো সময় অফিসে গেলাম 10টা 11টার সময় আমরা একটু ফ্রি থাকি, তখন আমরা একটু দেখি। হ্যাঁ, ঠিক সেম ওরা এরকম। এখন আপনি করবেন এইটা মার্কেটিং। এখন লিঙ্কডইনে মার্কেটিং করবেন কখন, আপনি একটু টাইমটা লিখে নেন। লিঙ্কডইনে আপনারা মার্কেটিং করবেন, ও লিঙ্কডইনে মার্কেটিং করার আগে একটা জিনিস করবেন, আপনাদের প্রোফাইলটাকে অবশ্যই আপডেট করে নেবেন। সেটা আমি আমাদের ভিডিওতে আছে, কেএমআইটি ইনস্টিটিউট ভিডিওতে আছে। আপনারা লিঙ্কডইনের প্রোফাইলটা একটু আপডেট করে নেবেন, যেমন আমি লিখছি কেএমআইটি ইনস্টিটিউট কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেহেতু এটা একটা ইনস্টিটিউট, এই জন্য আমি এটাকে এজেন্সি হিসাবে দাঁড় করা হয়েছে। হ্যাঁ, অনলাইন কোর্স অ্যান্ড ট্রেনিং সেন্টার ঢাকা বাংলাদেশ, যেহেতু এটা আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এবং এজেন্সি হলে বড় বড় কাজগুলো পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন আপনি তো এজেন্সি দিতে পারবেন না, যেমন আমাদের অনেক স্টুডেন্ট আছে বা আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমার পরিচিত 400 থেকে 500 ফ্রিল্যান্সার আছে, যাদেরকে আমি কল করলে বা কথা বলে সবাই আমার ডাকে সাড়া দেয়। এই জন্য আমি এখন অলরেডি কাজ করাই, অনেককে দিয়ে আমি কাজ করাই। তো যাদের আমার কাছে 400-500 ফ্রিল্যান্সার আছে যারা আমার ডাকে সাড়া দেয়, এবং আমার খুব কাছের ভাই ব্রাদার, আমার খুব ক্লোজ তারা, আমি যদি তাদের কোনো কথা বলি তারা রাখে। এই জন্য আমি এজেন্সি, যদি আমরা কোনো বড় কাজ পাই আমরা টিম ওয়ার্কে সেটা তুলতে পারবো। তো আপনারা সাধারণত এজেন্সি দিবেন না, আপনারা আপনারা দিবেন নতুন দিবেন, যেমন আমি এটা থেকে লগ আউট করে বেরিয়ে যাই, আপনারা ইন্ডিভিজুয়াল দিবেন। যেমন আমার ইন্ডিভিজুয়াল একটা আইডি আছে, আমি সেটা লগ ইন করতেছি। আমার ইন্ডিভিজুয়াল একটা আইডি আছে, আমার ইন্ডিভিজুয়াল আইডি আছে। আমি যে ইন্ডিভিজুয়াল আইডিটা আমি দেখেন, এটা আমার পুরানো আইডি সবচেয়ে, এবং এটা আমার পাওয়ারফুল আইডি। এটা আমার পাওয়ারফুল আইডি। হ্যাঁ, এটা আমার সবচেয়ে পাওয়ারফুল আইডি। দেখেন এটাতে আমার কানেক্ট হলো, আমার এটাতে কানেক্ট কত, আমি একটু আমার প্রোফাইলে যাই। এটাতে আমার কানেক্ট দেখেন কত, 11,018 ফলোয়ার, ইজ এ বিগ অ্যান্ড পাওয়ারফুল লিঙ্কডইন অ্যাকাউন্ট আমার। হ্যাঁ, দেখেন এখানে আমার অনেক কিছু দেওয়া আছে। এখানে দেখেন আমি ইন্ডিভিজুয়াল লিখছি কি, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড এসইও স্পেশালিস্ট। সেম আপনারা ইন্ডিভিজুয়াল লিখলে এইভাবেই লিখবেন, আপনি যে কাজটা এক্সপিরিয়েন্স সেই কাজটা আপনি এখানে আপনার কভার লেটারটা বানাবেন, আপনার কভার লেটার যেন দেখে বুঝতে পারে বায়ার আপনি এখানে কাজ করেন। তাহলে আমরা লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট নিয়ে আসবো, দেখেন এই যে আমাকে প্রতিদিনই আমাকে বায়ার রিকোয়েস্ট করে, দেখেন আমাকে করে, এবং সে কি আমি একটু ভিউ করি।
দেখছেন ইজ এ ক্লায়েন্ট, সার্জন এরা ক্লায়েন্ট, দেখছেন ক্লায়েন্টরা আপনাকে, আপনি যখন প্রোফাইল বড় হবে তখন ক্লায়েন্টরা আপনাকে কি, হ্যাঁ আপনাকে ফলো করবে। এই যে তার এই যে তার ফুটপ্রিকাস ডেভেলপমেন্ট, তার কোম্পানি কোন জায়গায় সে, এটা ইন্ডিয়া। হ্যাঁ তাহলে যখন আপনি বড় অ্যাকাউন্ট হবেন তখন বিভিন্ন বায়াররা আপনাকে, লিঙ্কডইনে সাধারণত 200 বড় যারা বায়ার তার 200 300 400 কানেক্ট থাকে বা 500 কানেক্ট থাকে, কিন্তু দেখেন আমার কানেক্ট 11154 জন। এই যে দেখছেন এরা সবাই আমার কানেক্ট, এরা আমি ইচ্ছে করলে দেখে মেসেজ করতে পারবো, দেখছেন। হ্যাঁ তাহলে এরা আমার কানেক্ট। এখন আপনাকে বড় বড় ক্লায়েন্টরা আপনাকে রিকোয়েস্ট পাঠাবে, এই যে দেখেন উনি কি লিখছে, উনি সিও একটা মেকাল ডিজাইন মার্কেটিং গ্রুপের, এদেরকে ফলো করবেন। দেখেন উনি কি লিখছে, উনি জুমের মাধ্যমে হাই জুম চেঞ্জ ইজ লাইফ, মানে জুম চেঞ্জ এর লাইফ কোর্সে সে একটা ইয়ে দিছে এখানে, সে আপনি তার সাথে তাকে ফলো করুন। তারপর এ কি লিখছে, এইচআর রিসোর্স কন্ডিশন, এটা এভাবে খুঁজবেন কারা সিও কারা কি আছে, তাদেরকে ফলো করবেন। হ্যাঁ এদেরকে ফলো করলে আপনার সুবিধা আছে, ওরা অনেক সময় আপনাকে রিকোয়েস্ট করবে। তারপর এখানে বিভিন্ন জব এর দিয়েছে, তারা অ্যাপ্লাই জব নাও, আপনি এখানে মার্কেটিং করবেন। আর আরেকটা জিনিস, সরাসরি আপনি জব পাবেন কিভাবে, আপনি জবে চলে যাবেন, জবে চলে গিয়ে আপনি যেই যেই জায়গার কাজ, যে যে জিনিসের কাজ সেই জিনিসটা আপনি লিখবেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ আপনি জব লিখবেন, তারপর আপনি লোকেশনটা অবশ্যই কোম্পানি অ্যাড ফিল্টার, জব টাইটেল রিমোট জব, ডে অফ পোস্টিং এনি টাইম। আপনি যদি এই উইকের খোঁজেন, ফার্স্ট উইক, হ্যাঁ বা এই 24 ঘন্টার খোঁজেন, একদম কারেন্ট চলে আসবে, 660টা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ এই যে ইউনাইটেড কিংডমের সোশ্যাল মিডিয়া পিপিসির জন্য ম্যানেজার নেবে, পিপিসি ম্যানেজার, পিপিসি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নেবে, উনি কোথায়, ওনার হলো জার্মানিতে। হ্যাঁ উনি কোথায়, ওনার হলো উইলিয়াম সিটিতে, কোন জায়গাটা, সিনিয়র ডিজিটাল মার্কেটিং ম্যানেজার তার প্রয়োজন ইউনাইটেড কিংডম, এটা নরওয়ে। হ্যাঁ দেখেন এই যে ওনার এই সিনিয়র ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এখন বলতেছে এই জবের সাথে আমারটা ম্যাচ করে, দেখছেন ওরা আমার আমার আইডিটাকে এখানে দিয়ে দিছে, 6 ঘন্টা আগে তারা ম্যাচ করেছে, দেখছেন মানে লিঙ্কডইন এই কোম্পানির কাছে আমাকে পৌঁছায় দিছে। একটা জিনিস খেয়াল করছেন, আসলে আমি খেয়াল করি নাই, দেখেন এই যে লিঙ্কডইন আমার ছবিটাকে পৌঁছাইছে, দিস ইজ লেখছে কি, ইউর প্রোফাইল ম্যাচ দিস জব, মানে এই জবের সাথে আমার, আমাকে লিঙ্কডইন বলতেছে, লিঙ্কডইন ওদেরকে বলতেছে তোমার এই যে জবের সাথে, এই যে দেখছেন এই সিনিয়র ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এই সিসি লিঙ্কডইন আমাকে এটাকে অ্যাড করা দিয়েছে, দেখছেন ইচ্ছা করলে আমি অ্যাপ্লাই করতে পারি, তারা আমার এই আইডিটাকে ম্যাচ করা দিয়েছে, আমি এখানে অ্যাপ্লাই করলেই অ্যাপ্লাই হয়ে যাবে। দেখছেন এখানে যদি আমি অ্যাপ্লাই নাও দিই, অ্যাপ্লাই না হয়ে যাবে, যদি আমি অ্যাপ্লাই নাও দিই এই কোম্পানিতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন সেম আমার নাম, আমার লাস্ট নেম, আমার ইমেল অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, আমার যা যা কিছু আছে সেটা দিয়ে আমি সাবমিট করলে সাবমিট হয়ে যাবে। তাহলে লিঙ্কডইনও বিভিন্ন কাজের সাথে আপনাকে ম্যাচ করা যায়। হ্যাঁ তাহলে এই যে সিনিয়র মার্কেটিং ম্যানেজার এইভাবে খুঁজে খুঁজে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আপনাদের যে কাজটা সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। এই যে দেখেন এখানে এখানেও অ্যাড করছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, দেখেন এই কোম্পানির সাথে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ ক্যাটারনা স্পেন, এই যে এই কোম্পানির সাথে আমাকে অ্যাড করা দিয়েছে। তাহলে আপনারা কিছু বুঝতে পারতেছেন, যদি আপনার প্রোফাইল ভালো হয়, আপনার প্রোফাইল স্ট্রং হয়, লিঙ্কডইন আপনাকে মার্কেটিং করবে। আসলে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এর সাথেও আমাকে, দেখেন আমাকে অনেকগুলোর সাথে ম্যাচ করা দিয়েছে ইউনাইটেড কিংডম। আসলে আমি রিসার্চ করি, এখন যে কাজ করছে রিসার্চ করতেছি, দেখতেছি কি কি হচ্ছে। তাহলে এখানে দেখি, তাহলে দেখেন এখানে আমি 3-4টা কোম্পানিতে, 2টা কোম্পানিকে আমাকে ম্যাচ করে দিয়েছে, এই যে আরেকটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, 3টা কোম্পানির সাথে আমাকে ম্যাচ করে দিয়েছে। তাহলে এটা আমার কাছেও দেখে ভালো লাগতেছে, আপনি যখন আপনার কাজ করবেন এবং এইভাবে যখন আপনার একটা গ্রহণযোগ্যতা হয় তখন লিঙ্কডইন আপনাকে কি মার্কেটিং করবে। তাহলে আপনারা একটা স্ট্রং প্রোফাইল করবেন, স্ট্রং প্রোফাইল করার পরে আপনারা স্ট্রং প্রোফাইল করলে দেখছেন ওকে, ও আপনাকে ম্যাচ করাই দিবে, ঠিক আছে।
তাহলে আপনারা ফাইবার গিগ মার্কেটিং এর তিনটা জায়গা আমি বললাম। প্রথমত হলো আপনার গিগ এর টাইটেলটাকে আপনি কপি করবেন, লিঙ্কটাকে কপি করবেন, ইমেজটাকে দিলে আপনার ফেসবুক একটা পোস্ট করে দিবেন শুধু নাম মাত্র। তারপরে আপনি যেটা করবেন সেম আপনি টুইটারে একইভাবে করবেন, লিঙ্কডইনে একইভাবে করবেন, আমি দেখাইছি এইভাবে করে। এবং টাইমটা বলে দিচ্ছি, টুইটারে পোস্ট করবেন সন্ধ্যা আর রাত 8টায়, রাত 10টায় এবং 12টায়। হ্যাঁ, টুইটারে তিনটা জায়গায় পোস্ট করবেন তিনটার সময়, এবং লিঙ্কডইনে পোস্ট করবেন সন্ধ্যা 6টায়, রাত 10টায়, রাত 1টা। এই তিন সময়। আর যদি আপনি লন্ডন টার্গেট করে কাজ করেন তাহলে বিকেল 5টার থেকে 5টা বাজে করবেন, রাত 8টা করবেন, রাত 10টায় করবেন। এখন যদি লন্ডন এবং কানাডাতে, তো লন্ডনের ক্লায়েন্ট গুলো খুব ট্যালেন্ট, ব্রিটিশ মানে ব্রিটিশ। হ্যাঁ, আমরা বলি না ব্রিটিশ, ব্রিটিশ মানে ব্রিটিশ, ওরা বেশি পাকনা। হ্যাঁ, ওরা আপনাকে, ওদের কাছ থেকে কাজ নেওয়া খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু সবচেয়ে সহজ কাজ নেওয়া হলো আমেরিকানদের কাছ থেকে। তাহলে আমরা আমেরিকানকে ফলো করব, ফলো করার পর আমরা কি করব, আমাদের গিগটাকে আমরা, আমি সর্বশেষ আবার বলতেছি, আমরা আমাদের একটা গিগে চলে যাব, কেটে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের গিগে চলে যাব, গিগে গিয়ে আমরা ওই যে টাইটেল কপি করব, তারপরে আমাদের ইমেজটাকে দিব, এবং আমাদের লিঙ্কটা কপি করে আমরা পোস্ট করে দেবো। খুবই সহজ কাজ। তাহলে এইভাবে আমরা মার্কেটিং করলে ইনশাল্লাহ আমরা সাকসেস আসবেই আসবে, অর্ডার নিশ্চিত। এবং লিঙ্কডইনে প্রফেশনালি বেসিক্যালি বায়াররা থাকে এবং টুইটারে বায়াররা থাকে, টুইটারে বেশিরভাগ আমেরিকানের টুইটারে থাকে। তাহলে আপনি লিঙ্কডইনে 100% পোস্ট করলে, এবং আমি যে টাইমটা বলেছি, যদি টাইমটা আপনারা বারবার শুনবেন ভিডিওটা, ইনশাল্লাহ ওই টাইম অনুযায়ী পোস্ট করলে আপনারা সাকসেস হবেনই হবেন। তো সবাইকে শুভেচ্ছা, সাধারণ বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ।